গুড মর্নিং। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস সেভেনের আসন্নমান। আসন্নমান জিনিসটা কি? আমরা যেমন কোনো সংখ্যা দেখি বা কারো বয়স দেখি, যেমন এখানে তোমাদের বই একটা উদাহরণ আছে, দেখো এখানে উদাহরণে দেয়া আছে কি, আমার বয়স 12 বছর 3 মাস 8 দিন এবং উচ্চতা 150.8 সেমি, কিন্তু তোমাল আমার বয়স লিখলো 12 বছর ও উচ্চতা লিখলো 151 সেমি। এরকম লিখলো কেন? এটা আসন্ন মানে লেখা হয়েছে। দেখো 12 বছর 3 মাস 8 দিন, তাহলে এই 12 বছর 3 মাস 8 দিন মানে 12 বছরের বেশি কিন্তু 13 বছরের কম, কিন্তু ওটা কার কাছাকাছি আছে? বয়সটা কত বলেছে? 12 বছর 3 মাস 8 দিন। এর একদিকে আছে 12 বছর আর এই দিকে আছে এটা কি 13 বছর। তাহলে এটা কার কাছাকাছি? ভালো করে দেখো, 12 বছরের পর কেটেছে 3 মাস 8 দিন, কিন্তু 13 বছর যেতে এখনো অনেক বাকি আছে। 13 বছর হতে এটাই তোমার বাকি আছে এখনো প্রায় 8 মাস 22 দিন। তাহলে কোনটা কাছাকাছি? 12 বছর কাছাকাছি। তাই এটার আসন্নমান কত হবে? 12 বছর। উচ্চতা কত ছিল? 150.8 সেমি। 150.8 সেমির থেকে কম কত? 150 সেমি, মানে এটা পূর্ণ সংখ্যায় আসন্নমান। আর এই দিকে আছে 151 সেমি। এটা কার কাছাকাছি? ভালো করে দেখো, 150.8 আর যদি 0.2 যোগ করা হয় এটা হয়ে যাবে 151, কিন্তু এখান থেকে 0.8 বিয়োগ করলে তবে আসবে 150। তাহলে 150.8 কার কাছাকাছি? 151 সেমির কাছাকাছি। তাহলে 150.8 সেমির কাছাকাছি পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত হবে? 151 সেমি। আমি তোমাদের এখানে একটা ছক আছে, এই ছকটা যে ভালোভাবে করতে পারবে সেই পুরো অঙ্কগুলো যে করে নিতে পারবে, এই ছকটা, ঠিক আছে? এই ছকটা আমি তোমাদের দিকে করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, এই ছকটা থামো, এর আগে কয়েকটা আছে সেইগুলো একদম তাহলে করে নি। এখানে হয়তো বলে দেবে তোমাকে একটা ভগ্নাংশ দিয়েছে 12-13, এটাকে যদি দশমিকে প্রকাশ করি কি আসবে? 12/13। এটাকে দশমিকে বার করতে জানো, দশমিকে বার করে দেখবে 0.92307.6…… এর আমাকে যে কয়েকটা ভাগ বলে দিয়েছে, এটা তোমাকে প্রথম বলতে পারে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান। এক দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কত হবে? 1 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর একটা সংখ্যা, এই এত দূর যদি লিখি সংখ্যাটা কত হবে? আমাকে যত দূর পর্যন্ত লিখতে বলবে আমি ভাববো তার পরের সংখ্যাটা নিয়ে। তার পরের সংখ্যাটা কত আছে? 2। এইখানে ভালো করে মাথায় রাখবে, 0 থেকে যদি 4 হয় তার পরের সংখ্যাটা, তাহলে সেটা সবসময় হবে আগের সংখ্যাটা, আর যদি 5 থেকে 9 হয় তাহলে হবে তার পরের সংখ্যাটা। তাহলে ভালো করে ভাবো, 0.9-এর পরে 2 আছে, 0.92, এর বাম দিকে কত আছে? 0.9, আর এর ডান দিকে আছে 1.0। এটা কার কাছাকাছি? না, 0.9-এর কাছাকাছি। তাহলে এটার আসন্নমান কত হবে? 0.9। তার কারণ কি? দেখো 2 আছে, 2 থাকলে কত হয়? বাম দিকেরটা হয়। আর এটা 1 লিখেছি কেন? 0.9-এর পর কত হয়? 0.10, 10 তো হয় না, তাই এই একটা এদিকে আসে, 0.9 বা 1.0। তাহলে কোনটা হবে আসন্নমান? 0.9। একই রকম ভাবে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান। আগে লিখে নাও 0.92, নেক্সট নেবো 3, যেহেতু দুটো সংখ্যা পর্যন্ত আসন্নমান 3, তাহলে এটার বাম দিকের সংখ্যাটা কত? 0.92, এই দুটোই লিখবো,
আর এই দিকেরটা যখন লিখব দুইটা হয়ে যাবে 3, 0.93। এটা ভাবো কার কাছাকাছি, এটা যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, আমি যে কোন সংখ্যাটা নেবো শতকের স্থানের অঙ্কটা দেখবো, এটা কত আছে 3। যদি 3 থাকে মানে 0 থেকে যে 4-এর মধ্যে, তাহলে কোন সংখ্যাটা হবে বাম দিকেরটা হবে, মানে কমটা 0.92, 0.92। একই রকম ভাবে 2 আর যে 3 দশমিক স্থানটা করছি না, একদম যে 4 দশমিক স্থানটা করছি, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 4 দশমিক স্থান পর্যন্ত মানে সংখ্যাটা আগে লিখে নাও 0.92307। আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত বার করতে হবে, মানে 4টে প্লাস 1টা, এইটা ধরে আমি বিচার করব কত হবে এর, তাহলে বাম দিকের সংখ্যা কত হবে, এই আগে 4টেই লিখে দেবো 0.9230। আর এই দিকেরটা কত হবে, এই 4 নম্বর স্থানটা হয়ে যাবে 1, 0 থেকে 1 বাড়ানো হয়, এটা ছিল যেমন 2, 2 থেকে 1 বাড়িয়ে লিখেছি 3, 0.92, সরি 2, 3, 1। এবার ভাবো আমি কোনটা দেখে হিসাব করব, 4 দশমিক স্থান পর্যন্ত মানে 1, 2, 3, 4, এটা 5 নম্বর সংখ্যাটা নিয়ে আমি হিসাব করবো, ওটা 7, 7 মানে 5 বা 5-এর বড়, তাহলে কি হবে 0-র জায়গায় 1 যোগ হবে, তাহলে এখানে আসন্ন মান কত হবে, এটা 0.9231। ঠিক আছে, এইরকম করে অঙ্কগুলো হবে। এখানে তোমাদের নিজে গণিতে দুটো অঙ্ক দিয়ে দিয়েছে, 13/17, 19/29, এই দুটো নিজেরা তাহলে চেষ্টা করে দেখবে। এরপর আসছি এবার পূর্ণ সংখ্যায়, মানে কি বলেছে 2, 4, 8, 6, 5, 1, 9, এর লক্ষ্যের স্থানে আসন্ন মান, লক্ষ্য ভালো করে আমি আগে সংখ্যাটা লিখে নিচ্ছি, 2, 4, 8, 6, 5, 1, 9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমাকে কোন স্থান পর্যন্ত বলেছে, লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্ন মান, লক্ষ্য। তাহলে আমি সংখ্যাটা আগে লিখে নিই, 2, 4, 8, 6, 5, 1, 9, লক্ষ্য 4, মানে এই 2, 4, এটা দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আলাদা, তোমরা দশমিকের মতো নয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য পর্যন্ত, তারপর যেই সংখ্যাগুলো হবে 0, 2, 4, 0, 0, 0, 0, 0, আর এই দিকে কি হবে 2, এটা 4 থেকে 1 বেশি লোব, 5, 1, 2, 3, 4, 5, আমাকে লক্ষ্যের স্থানটাই বলেছে, তো আসন্ন মান কত হবে, তাহলে লক্ষ্যেরটাই শুধু চেঞ্জ হবে, দেখো 4 আর এইদিকে 5। এবার আমি কোন সংখ্যাটা দেখে করব বলেছিলাম, 4-এর ঠিক যেই স্থানের আসন্ন মান, ঠিক তার যে পরের সংখ্যাটা দেখে, এটা আছে 8, মানে 5 বা 5-এর বেশি, তাহলে কোনটা হবে বেশিটা হবে, এইটা হচ্ছে লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্ন মান, লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্ন মান। এটা মাথায় রাখতে হবে তোমাদের দিকে। নেক্সট আছে যে অযুতের স্থান পর্যন্ত, তাহলে কি নেবো সংখ্যাগুলো, এখান থেকে আগে লিখে নিচ্ছি, এটা কত হবে, আগে অযুত পর্যন্ত লিখে দেবো 2, 4, 8, তারপরের বাকি সংখ্যাগুলো 0, আর এইদিকে কি কি হবে 2, 4, 9, 0, 0, 0, 0। এবার এই সংখ্যাটা তাই তো, এটা তাও লিখে নিই, 2, 4, 8, 6, 5, 1, 9। ঠিক আছে, এখানে আমি এই যে 8, এই জায়গায় সংখ্যাটা কি হবে ভাবার জন্য আমি কোন সংখ্যাটা দেখবো, ঠিক তার যে পরের সংখ্যাটা, এটা কত আছে 6, মানে 5 বা 5-এর বেশি, তাহলে আসন্ন মান কত হবে, এইটা হবে 24,90,000। আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না তোমাদের। এর পরে আছে যে হাজারের স্থান পর্যন্ত আসন্ন মান কত, তাহলে আগে সংখ্যাটা লিখে নাও একই রকম, 2, 4, 8, 6, 5, 1, 9, আগে হাজার পর্যন্ত মানে 6 পর্যন্ত, একক, দশক, শতক, হাজার, এতদূর লিখবো 2, 4, 8, 6, বাকিগুলো 0। এখানে কত হবে 2, 4, 8, 6, 6 নয় এটা 7 হয়ে যাবে, ওটা 6 যেহেতু এটা 7, বাকি 3টি 0।
তাহলে দেখো ছয়ের পরের সংখ্যাটা কি আছে? পাঁচ। আমি বলেছিলাম পাঁচ বা পাঁচের বেশি হলে এক যোগ হয়, তাহলে ছয়ের সাথে এক যোগ হলে সাত, এইটা হবে আসন্ন মান। এরপর আছে শতকের স্থান পর্যন্ত, 2, 4, 8, 6, 5, 1, 9, এর শতকের অঙ্ক কোনটা? এটা পাঁচ, তাহলে এখান থেকে এতদূর লিখবো বাকি দুটো শূন্য। 2, 4, 8, 6, 5, 0, 0, আর এইদিকে কত হবে? 2, 4, 8, 6, 5, 6, 0, 0। তাহলে পাঁচের যে পরের অঙ্কটা কত? এক। এক মানে কি? শূন্য থেকে চারের মধ্যে, তাহলে কোনটা হবে? বাম দিকেরটা হবে। 2, 4, 8, 6, 5, 0, 0 মানে একই থাকবে। শূন্য থেকে চার পর্যন্ত যদি হয় সংখ্যাটা একই থাকবে, আর যখনই ওটা পাঁচ বা পাঁচের বেশি হয়ে যাবে এক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে শতকের স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 24,86,500। ঠিক আছে, এরপর আসছি দশকের স্থান পর্যন্ত, এটাও আছে, এটাও করে নিচ্ছি কমপ্লিট। দশকের স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? আগে আমি সংখ্যাটা লিখে নাও যেমন নিয়ম, দশকের স্থান পর্যন্ত লিখে বাকিটা শূন্য শূন্য, আর এটা ওই যে দশকের স্থানের অঙ্কটাই এক বেশি লিখবো। এটা শুধু বার করার নিয়ম, কিন্তু তোমরা অঙ্কটা লিখবে, এই সংখ্যাটা লিখবে, দিয়ে কি লিখবে বলে দিচ্ছি। দশকের স্থান পর্যন্ত আসন্ন মান সমান চিহ্নটা এখানে কেমন হয়? এই রকম ঢেউ খেলানো দুটো লাইন। কেন? এটা তো এটার সঙ্গে একদম সমান নয়, প্রায় সমান, সেই জন্য। তাহলে দশকের স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? এটা দশকের অঙ্ক, আমি কোন সংখ্যাটা থেকে হিসাব করব? নয়। নয় মানে পাঁচের থেকে বড়, তাহলে এটা কোন সংখ্যাটা হবে? ডান দিকেরটা। তাহলে এটা কত লিখব? 2, 4, 8, 6, 5, 2, 0, 24,86,520। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধে হবে না। তো এখানটা দেখবে, এখানে আমি ছকটা, তোমরা নিজেরাই চেষ্টা করবে, নিজেরাই পারবে, তাও আমি জাস্ট একটা ছক করে দিচ্ছি। যেমন এখানে দেয়াই আছে সংখ্যাটির এই মানগুলো লেখার দরকার নেই, একটা ছাড়া একটা লিখবে। ঠিক আছে, যে প্রকৃত মানগুলো তোমরা জানো, যেমন যে 54.7049, সংখ্যাটির দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা কত, যে 54, সেটা লিখেছে। কিন্তু কি বলেছে? সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত? আসন্ন মানের জন্য কি করব আমরা দেখবো তার পরের অঙ্কটা। তাহলে যে পরের অঙ্ক কি আছে? সাত। সাত মানে কি? পাঁচ বা পাঁচের বেশি, সেই জন্য এটা কত হয়ে গেছে? 54 থেকে 55, এক বেড়ে গেছে। একই রকম ভাবে দেখো তার পরেরটা, এটা যে প্রকৃত মান কত, এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এখানে লিখতে বলেছে যে 54.7, এবং এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মানের জন্য আমি দেখব তার যে পরের সংখ্যাটা, তার পরের সংখ্যাটা কত আসে? তার পরের সংখ্যা আছে শূন্য। শূন্য থেকে চার পর্যন্ত একই থাকে, তাই দেখো এখানে লিখেছে একই আছে, যে 54.7। ঠিক আছে, সেম দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? এই এখানে যে 54.70ই থাকবে, কেন? তার পরের সংখ্যাটা আছে চার, তাই ওটাই থাকবে। এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? তিন দশমিক স্থান পর্যন্ত মানে যে 54.704, এর যে পরের সংখ্যাটা দেখে আমি এটা হিসাব করব, নয় আছে, তার মানে চার এক বেড়ে যাবে পাঁচ। দেখো 54.705। তো বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে এখানে। ঠিক আছে, এখানে ভগ্নাংশ দিয়ে করা আছে, 22-এর 7, এটাকে দশমিকে করবে, এটা 3.142, এরকম ডট ডট কিছু আসবে, সেটা দিয়ে তোমরা 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত হিসাব করবে। আচ্ছা, আমি এটাই করে দিচ্ছি, 22-এর 7টা আমি একটু করে দিচ্ছি তোমাদের দিকে, ওটা একটু তোমরা দেখে নাও। ভগ্নাংশটা কত আছে? 22-এর 7। 22-এর 7কে আগে দশমিকে করলে তোমরা হিসাব করো আসবে 3.1, এখানে বার করেও দেখিয়ে দিচ্ছি, 7×3=21, 1.0, 7×1=7, 3×0, 7×4=28, 2×0, 7×2=14,
ছয় শূন্য সাত আটি ছাপান্ন চার শূন্য সাত পাঁচে ৩৫, আর না করে ডট ডট দিয়ে দিলাম, এরপরেও চলবে। ঠিক আছে, এখান থেকে আমাকে কি বার করতে বলেছে, নিচের ভগ্নাংশগুলি দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমি একে লিখে নিই এক চার দুই আট পাঁচ। জাস্ট আমি ছোট করে দেখাচ্ছি, আমি জাস্ট মানে তোমরা লিখবে ওই পুরোটাই। তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে দেখো, তিন দশমিক এক চার। এই যে চারের অঙ্কটা তার মানে কত হবে আমাকে হিসাব করতে হবে, চারের যে পরে কত আছে দুই, শূন্য থেকে চারের মধ্যে থাকলে এটা একই থাকে, তাহলে এটার আসন্ন মান কত হবে, তিন দশমিক এক চার। এই চিহ্নটা এইরকম দিয়ে দিলাম একদম। এবার কি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, তিন দশমিক এক চার পর্যন্ত ঠিকই আছে, এখানে দুই, এই মানে এটা আমাদের, এটা কি তিন দশমিক স্থান পর্যন্ত, এইটা কত হবে দুইয়ের পরের সংখ্যাটা দেখে হিসাব করবো, এটা আট আছে পাঁচের বেশি, তার মানে এটা কত হয়ে যাবে এক, বেড়ে যাবে তিন। একই রকমভাবে যে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তিন দশমিক এক চার দুইটা লিখে লাগলাম, এখানে আট আছে, এটা যদি চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, তাহলে যে কোন সংখ্যাটা দেখে হিসাব করবো ঠিক তার ডান দিকেরটা, পাঁচ বা পাঁচের বেশি থাকলে এটা এক বেশি হয়, তাহলে এটা কত হয়ে যাবে নয়। একদম সহজ জিনিস, তো অঙ্কগুলো তোমরা একটু করবে, যেগুলো না পারবে আমাকে বলো, আমি আবার এগুলো করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো এই পর্যন্তই থাক, এই চ্যাপ্টারটা একটু করে নিই।